রাষ্ট্রীয় নথি সংক্রান্ত কেলেঙ্কারি ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার আদালতে সংবাদ মাধ্যম সিএনএন এর বিরুদ্ধে মামলা করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, তার জনপ্রিয়তা কমাতে একের পর এক মানহানিকর এবং অপবাদমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে সিএনএন। এমনকি মামলায় সিএনএন এর কাছে $47.50 কোটি বিশাল অঙ্কের ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। 29 পৃষ্ঠার অভিযোগে আরো বলা হয়, বিশ্বস্ত সংবাদ মাধ্যম হিসেবে সিএনএন এর যে প্রভাব রয়েছে তা ব্যবহার করছে গণমাধ্যমটি ট্রাম্পকে রাজনৈতিকভাবে পরাজিত করতে। তার সম্পর্কের দর্শক ও পাঠকদের মধ্যে অপপ্রচার ছড়াচ্ছে সংবাদ মাধ্যমটি। এমনকি তাকে বর্ণবাদী, রাশিয়ার দালাল, বিদ্রোহী এবং হিটলার উপাধিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে এখনও নিজের অবস্থান জানায়নি মার্কিন গণমাধ্যমটি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে সিএনএন ও নিউইয়র্ক টাইমসের সঙ্গে বরাবরই ট্রাম্পের তিক্ততার চিত্র সামনে এসেছে, যদিও এসব প্রতিষ্ঠানের খবরকে বারবার ভুয়া বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। এসব গণমাধ্যমকে আক্রমণ করে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন তিনি। আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও লড়াই করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাহুল রানা, সময় সংবাদ।